আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে চলে আসছি নীলাচল। আমাদের আজকের ব্লগ হচ্ছে নীলাচল। নীলাচলের কোথায় কি আছে, পাহাড়ের সব সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো আমি আর আমার ফ্রেন্ড সোহেল। অনেক দিন পর আমরা আসসালামু আলাইকুম ব্লগে আসছি। আমরা অনেক উপরে আছি, এত বলা দরকার নেই। এই নীলাচলে কি কি আছে সব তুলে ধরবো। তুই জানি কি বলতেছিলি বল। আসলে আমরা, আচ্ছা ঠিক আছে, আমি তোর কাছে পরে আসতেছি। টক মিষ্টি, মিষ্টি কোনটা টক কোনটা? মিষ্টি তো হালকা হালকা টক মিষ্টি এনে আমগুলা। হুম, কেজি কত করে এগুলো? কি জানা ভাইয়া, পিস বিক্রি করতেছি। পিস বিক্রি করতেছেন না? ছোটগুলা কত, বড়গুলা কত? এগুলা 20 টাকা আর বড়গুলা 20।
এটা কি পাহাড় থেকে নিয়ে আসছেন? যে কোনো গাছের থেকে না? আরে আমার মিষ্টি আছে দোস্ত, আইলামি না মিষ্টি আছে? নীলাচলের আসল সৌন্দর্য হচ্ছে এই দিকে। বান্দরবনের প্রত্যেকটা স্পটে আমরা যাব, প্রতিটা স্পটে একটা করে ব্লগ তৈরি করতেছি। এটা হচ্ছে নীলাচল ব্লগ, অবশ্যই প্রতিটি ব্লগ দেখবেন। তবে অনেক অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা।